নমস্কার, আমি মৌমিতা। ভোজন রসিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুটি বা পরোটার সাথে খাবার জন্য পারফেক্ট আলুর দম কিভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নাটি করতে কি কি উপকরণ লাগছে। প্রতিটা উপকরণের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমে একটা কড়াই গরম করে তাতে আমি দিয়ে নিয়েছি সানফ্লাওয়ার অয়েল। এখানে আপনারা চাইলে সর্ষের তেলও রান্নাটি করতে পারেন। তেল গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দেব আলুগুলোকে ভাজার জন্য। আলু ভাজার সময় এতে আমি সামান্য লবণ ও হলুদ দিয়ে নিই। এতে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ ও ভাজাটাও খুব সুন্দর হয়। আমাদের আলুগুলো একদম ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়ন হালকা নাড়াচাড়া করে এতে আমি এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন হয়ে আসা অবধি ভাজব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে, হালকা করে নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, এক টেবিল স্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আলুর দমের মশলা এক টেবিল স্পুন মতো, মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দেবো। এতে আমি আরো অ্যাড করছি স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো। আপনার ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে 2 কাপ জল অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করবো যতক্ষণ না আলু পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে।
এখন আলু একদম সিদ্ধ হয়ে এসেছে আর আলুর দম আমাদের একদম রেডি। রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। আজকের মতো এখানেই শেষ, সুস্থ থাকুন, ভালো থাকুন।